তোমরা যদি মনে করো তোমাদের করোনা ভাইরাস হবে না। আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ভিডিওটি ওপেন করার জন্য। সুধীবৃন্দ, আমি আপনাদেরকে আজকে দুটো ভিডিও দেখাবো এবং পুরো ভিডিও জুড়ে আমি থাকছি মাহবুব। সুধীবৃন্দ, আপনারা প্রথম ভিডিওটি লক্ষ্য করলেন, দুটো মেয়ে কিভাবে তারা নামাজ পড়ার নামে কি করছে, এই দুটো মেয়ে নাচে নাচে কিভাবে নামাজ পড়ছে, এই দুটো মেয়ের কি শাস্তি হওয়া দরকার বা আল্লাহ তাআলা এই দুটো মেয়েকে কি শাস্তি দিতে পারে, অবশ্যই আপনারা কমেন্টে এসে লিখবেন। এবং পরের যে ভিডিও, এই ভিডিওতে দেখছেন একটি মেয়ে হসপিটালে ভর্তি আছে, এই মেয়েটি করোনায় আক্রান্ত হয়েছে। এই মেয়েটি সে প্রথমে করোনাকে সে পরোয়া করেনি, যার ধরুন সে আজকে করোনায় আক্রান্ত হয়েছে। আমরা পুরো দুটো ভিডিওই আপনাদেরকে দেখাবো এবং ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্টে এসে আপনাদের মতামত হবে, দেরি নয়, চলুন আমরা ভিডিও দুটো দেখি। তোমরা যদি মনে করো তোমাদের করোনা ভাইরাস হবে না, আমাকে দেখো, আমিও মনে করতাম আমার করোনা ভাইরাস হবে না। আমি গত দুই দিন আগে আইসিউতে এসেছি, রাত্রে জ্বর ও শ্বাসকষ্ট এমন মনে হয় যেন মারা যাব, পানিতে ডুব দিলে যেমন দমন ধরে আসে শ্বাসকষ্ট ঠিক সেরকম। গত দুই দিনে এখানে চারজন মারা গেছে, আমি মনে হয় লাকি। তোমরা যারা সিগারেট খাও তারা খাওয়া বন্ধ করে দাও, যদি ফ্যামিলি কেয়ার করো বা নিজেদের কেয়ার করো, প্লিজ স্টপ ইট। বিলিভ মি, এই কষ্ট তোমরা কেউ করতে চাও না, এখানে কেউ আসতে চাও না। প্লিজ স্টে হোম। আমি আমার ফ্যামিলির কাউকে দেখি না, অনেকদিন হয়ে গেছে, খুব কষ্ট হয়। প্লিজ স্টে হোম। সুধীবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দুটি দেখার জন্য। আমরা সবসময় সমসাময়িক ঘটে যাওয়া যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে পর্যবেক্ষণ করে থাকি এবং আপনাদের সাথে আমরা মত বিনিময় করে থাকি। সুধীবৃন্দ, আপনারা যদি সবসময় সমসাময়িক ঘটে যাওয়া যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর সাথে যদি যুক্ত হতে চান, যদি দেখতে চান, তাহলে অবশ্যই অ্যাক্টিভ পিপলের সাথে আপনাদের সংযুক্ত থাকতে হবে। তার জন্য অবশ্যই আপনাদেরকে যে নিচের যে লাল বাটনটি আছে সেটাকে চাপ দিয়ে রাখুন এবং পাশে যে বেল বাটনটি আছে বাজিয়ে দিন, তাহলে আপনারা মুহূর্তের মধ্যে আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।